হোসেন স্পিনিং মিলস লিমিটেডের আইপিও আবেদন জমা নেওয়া হচ্ছে, যা চলবে আগামী 7 নভেম্বর পর্যন্ত। আর প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে 16ই নভেম্বর পর্যন্ত। এই কোম্পানিটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ধরা হয়েছে 10 টাকা, আর প্রতিটি লট নির্ধারণ করা হয়েছে 500টি শেয়ারে। বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে কোনো ধরনের প্রিমিয়াম রাখা হয়নি বলে জানান সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রতিষ্ঠানটির কারখানা ঘুরে এসে রিপোর্ট করছেন সঞ্জয় অধিকারী, ক্যামেরায় ছিলেন আব্দুর রাজাক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় 33 বিঘা জমির ওপর গড়ে উঠেছে সিম গ্রুপের 3টি কারখানা। এর একটি মোজাফফর হোসেন স্পিনিং মিল, যেখানে জনশক্তির চেয়ে প্রযুক্তিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে অটোমেটিক পদ্ধতিতে তুলা থেকে তৈরি করা হয় আন্তর্জাতিক মানের সুতা। এই মিলের সুতা দিয়েই একই গ্রুপের অন্য কারখানায় তৈরি হচ্ছে থান কাপড়। সম্প্রতি পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমতি পেয়েছে এই প্রতিষ্ঠানটি। এখানে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি। এখানে আমাদের ডেইলি প্রোডাকশন হইতেছে 13 থেকে 14 টন, আর শ্রমিক যা কাজ করে সেখানে 250 শ্রমিক আছে, 50 জন অফিসার স্টাফ আছে। তো এখানে আমাদের অবশ্যই একটা লাভজনক প্রতিষ্ঠান। তো এখানে অবশ্যই শেয়ার মার্কেটে গেলে আশা করি যে অবশ্যই ভালো কিছু করবে। আইপিও থেকে সংগৃহীত 27 কোটি 50 লাখ টাকা দিয়ে ব্যাংক লোন পরিশোধ ও আইপিওর খরচ যোগানো হবে। এই 27 কোটি 50 লাখ টাকা নিয়ে আমরা যে প্ল্যান করেছি সেটা হচ্ছে আমাদের লং টার্ম কিছু লোন আছে ব্যাংকের কাছে। আমাদের ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই লোনটা আমরা পরিশোধ করতে চাচ্ছি এবং কিছু পরিমাণ আমরা আইপিও খরচ হিসাবে ব্যবহার করতে চাচ্ছি। 30শে জুন 2012 সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আই বা ইপিএস ছিল 2 টাকা 78 পয়সা। কিন্তু তারপরও প্রাথমিক শেয়ারে কেন প্রিমিয়াম চাওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে কোম্পানির কর্মকর্তারা জানান, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় প্রিমিয়াম নিচ্ছে না মোজাফফর হোসেন স্পিনিং মিলস। যারা প্রিমিয়াম নিয়ে আসে, প্রিমিয়াম নিয়ে আসার ক্ষেত্রে বিনিয়োগকারীরা কিছুটা হলেও একটু চিন্তার মধ্যে পড়ে বা তারা একটু হোঁচট খায় যে আমি বিনিয়োগ করবো কিনা। তো আমরা আশা করি, যেহেতু আমরা ফেস ভ্যালুতে গেছি, এনএভি অনেক থাকার পরেও আমি আশা করতেছি বিনিয়োগকারী অনেক সাড়া দিবে আমাদের আবেদনে। সঞ্জয় অধিকারী, 21শে বিজনেস।